অতীতের সমস্ত গুনাহ মাফ করে দিবেন সুবহানাল্লাহ এটা হলো কিয়ামে রমাদান আরেকটা বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান ক্বামা লাইলাতাল কদরে ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি কেউ যদি লাইলাতুল কদরের কিয়াম করে আল্লাহ তার অতীতের সমস্ত গুনাহ মাফ করে দিবেন তাহলে কিয়াম কয়টা পাইছেন একটা হলো কিয়ামে রমাদান আরেকটা হলো কিয়ামে লাইলাতুল কদর এজন্য মসজিদে হারামে মসজিদে নববীতে প্রথম থেকে শুরু করে 30 পর্যন্ত কিয়ামে রমাদান হয় কিয়ামে রমাদান 30 দিনে হয় আর কিয়ামে লাইলাতুল কদর হয় 10 দিন তো কিয়ামে লাইলাতুল কদর সেখানে মোট 13 রাকাত পড়া হয় মসজিদে হারামে কয় রাকাত 13 রাকাত মানে বিতির 3 রাকাত আর কিয়ামে রমাদান 10 রাকাত 10 আর 3 13 রাকাত এখন অনেক ভাই আছে দুই রাকাত পড়ে না দুই রাকাত না পড়ে বসে থাকে কি ব্যাপার ভাই দুই রাকাত পড়েন না কেন কয় হাদিসে আছে 11 রাকাত 13 রাকাত কেন পড়মো মক্কার ইমাম করলে কি হইছে মক্কার ইমাম 13 রাকাত পড়লেও আর দুই রাকাত পড়বে না কয় উনারা পড়ুক কিন্তু হাদিসে আমরা পাইছি 11 রাকাত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমাদান গায়রে রমাদান কখনো 11 রাকাতের বেশি পড়েন নাই তো হেরা 13 রাকাত পড়লেও আর দুই রাকাত পড়মো না 11 রাকাত পড়ে বসে থাকে তাহলে এখন কিয়ামে রমাদান কিয়ামে লাইলাতুল কদর এগুলা আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দিষ্ট করে দেন নাই এগুলো হলো সুন্নাত ইবাদত নফল ইবাদত অতিরিক্ত ইবাদত এগুলো নিয়ে কোনো জোর জবরদস্তি নাই এগুলা যে যত রাকাত পারে পড়তে থাকবে কেউ না পারলে পড়বে না এগুলোর জন্য আল্লাহ কাউকে জান্নাত জাহান্নাম নির্ধারণ করবেন না যে পড়তে পারবে সে লাভ এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামে রমাদান এবং কিয়ামে লাইলাতুল কদরের ব্যাপারে জান্নাত জাহান্নাম বলেন নাই বলছেন গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি যে আল্লাহ পাক তার গুনাহ মাফ করে দিবেন তো যে পড়তে পারছে আল্লাহ গুনাহ মাফ করে দিয়েছে যে পড়তে পারে না তার গুনাহ মাফ হয় না কিন্তু সে জাহান্নামে যাবে এই কথা বলা হয় নাই কিন্তু ফজর জোহর আসর এগুলো না পড়লে সরাসরি জাহান্নাম কলু লাম নাকু মিনাল মুসাল্লিন সূরা আল মুদাসসিরের 43 নম্বর আয়াত জাহান্নামে যাওয়ার এক নম্বর কারণ লাম নাকু মিনাল মুসাল্লিন আমরা মুসল্লি ছিলাম না এই মুসল্লি মানে দৈনিক 34টা সাজদা কয়টা কিভাবে 34টা পাইছি হ্যাঁ দৈনিক 17 রাকাত ফরজ তো 17 রাকাতে সাজদা কয়টা ইবলিস সাজদা করে নাই কয়টা একটা সাজদা করে নাই একটা সাজদা না করে ইবলিস হয়ে গেছে এখন যে আল্লাহর বান্দা দৈনিক 34টাই করে না ইবলিস মাত্র একটা সাজদা করে নাই একটা আল্লাহ বলছেন উসজুদু লি আদম ইবলিসে একটা সাজদার নির্দেশ লঙ্ঘন করে ইবলিস হয়ে গেছে এবার বুঝতে পারেন যে আল্লাহর বান্দারা দৈনিক 34টা মাসে কয়টা দেখি অঙ্কে কত জি হয় নাই এই তো আলহামদুলিল্লাহ বাই ফাটছে 1020 মাসে 1020টা সাজদা বছরে কয়টা বলেন দেখি কত দ্রুত করতে পারেন অঙ্ক জি কত 12240 দেখেন আমাদের মধ্যে অঙ্কের পণ্ডিত আছে একেবারে দ্রুত অঙ্ক বাহির করে ফেলছে আলহামদুলিল্লাহ তাহলে 12240 এক বছরে আপনি আমি 12000 যিনি নামাজ পড়ে না তিনি 12240টা সাজদা লঙ্ঘন করছেন তাহলে ইবলিস একটা সাজদা লঙ্ঘন করার কারণে যদি তার এই পরিণতি হয় যে আল্লাহর বান্দা যে আল্লাহর বান্দি 12240টা এক বছরে সাজদা এবার 10 অনেকে আছে 10 বছর 20 বছর 30 বছর পড়েনি কত হাজার সাজদা সে আল্লাহর নির্দেশ লঙ্ঘন করছে